পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসে গেছে সব রোড স্ল্যাব। মাওয়া প্রান্তে বাকি মাত্র 264টি রেল স্ল্যাব, বসেছে 2900টি। জাজিরা প্রান্তে পুরা রাই রোড স্ল্যাব শেষ। 24 ঘন্টা 3 সিটি কাজ চলতো, এখন বর্তমান 2 সিটি কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে। অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরো দমে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেজন্যই আমরা পিয়ার ওয়ানকে ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলব। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে বেড়েই চলেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। সীমান্ত জেলায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ, ভারতে নতুন ধরন শনাক্ত। সারা দেশে বন্ধ শতাধিক রেল স্টেশন, ঢুকছে আরও প্রায় অর্ধশত, বিপাকে সাধারণ মানুষ। লোকসানে রেলওয়ে, লোকবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। হাওড় দখল নিয়ে সংঘাতে এখন আতঙ্কের জনপদ সিলেটের বিশ্বনাথ। পরপর দুটি হত্যাকাণ্ডে উৎকণ্ঠায় মানুষ, ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি সাইফুল। শুরুতেই করোনা প্রসঙ্গ। রাজশাহীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, এছাড়া আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিবুল, মুমু, আপনাকে ধন্যবাদ। কোনোভাবেই যেন রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না কোনো কর্তৃপক্ষ। আমরা যেটি লক্ষ্য করছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে চলতি যে বিধিনিষেধ আছে লকডাউনে সেটি বাড়ানো হলো, তার পরবর্তী সময়ে কিন্তু আবারও সেটি সন্ধ্যা 7টা থেকে পরের দিন যে সকাল 6টা করা হয়েছিল সেটি আরও 2 ঘন্টা বাড়িয়ে নিয়ে এসে 5টা থেকে সন্ধ্যা 6টা করা হলো, সকাল 6টা করা হলো। এবং এর পাশাপাশি রাজশাহীর সাথে পশ্চিমাঞ্চলের অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের দিকে জেলার দিকে যে সমস্ত থানাগুলো রয়েছে সেই সমস্ত থানাগুলোর থেকে সাথে কিন্তু যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। তারপরেও আমরা যেটি আজ খেয়াল করছি, তারপরে আসলে যেটি খেয়াল করছি মুমু, সেটি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আজকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগ থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে সর্বোচ্চ ভর্তি হয়েছে আজকে 35 জন গত 24 ঘন্টায়। এবং যদি আমি কালকের কথা বলি যে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রায় 300 জনের অধিক যে টেস্ট হয়েছিল গত 24 ঘন্টায় সেটির মধ্যে কিন্তু প্রায় 150-র কাছাকাছি কিন্তু করোনা শনাক্ত হয়েছে। এইরকম একটি অবস্থায় যখন প্রত্যেক দিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্তর হার বাড়ছে, তখন কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 8টি ওয়ার্ডে করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং সেই সাথে 17টি ICU ছিল এবং আরেকটি আইসিইউ 18টি ICU যেটি কিনা একটি আসলে রিজার্ভ রাখা হয়, এবং এই পরিস্থিতিতে কিন্তু সামলানোর জন্য আসন সংখ্যা বাড়ানো হয়েছে, এখানে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। 232টি শয্যার মধ্যে এখন কিন্তু প্রায় 253 জন ভর্তি আছে গতকালকের হিসেব পর্যন্ত, অর্থাৎ আসন সংখ্যা কিন্তু শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। তারপর আমরা দেখছি আসলে করোনা রোগীর যে চাপ আসলে আছে মেডিকেল কলেজ হাসপাতালে সেটি সামলাতে পারছে না কর্তৃপক্ষ, তারা বলছে নতুন করে আসলে আরও শয্যা সংখ্যা বাড়াবেন। তো এইরকম পরিস্থিতিতে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সহ বিভিন্ন কর্তৃপক্ষ তারা বলছেন স্বাস্থ্যবিধি মেনে চলাটা এখন সব থেকে বেশি জরুরি। তো মুমু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলেন রাকিবুল হাসান, জানাছিলেন সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবর। ভারতে করোনা ভাইরাসের আরও একটি নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির পুনেতে ব্রাজিলের 2 পর্যটকের দেহে নতুন ওই ভ্যারিয়েন্ট শনাক্ত হলেও এখনও স্থানীয় কারো শরীরে এটির অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এর মধ্যেই ভারতে টানা 2য় দিনের মতো করোনা সংক্রমণের সংখ্যা নেমে এসেছে 1 লাখের নিচে, কমেছে মৃতের সংখ্যাও। এদিকে ভারতের বেসরকারি হাসপাতালগুলোর জন্য দেশটির নিজস্ব 2টি টিকার দাম নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল ভারতে কমতে শুরু করেছে সংক্রমণ। দেশটিতে গেল দুই মাসের মধ্যে প্রথমবারের মতো টানা দুদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লাখের নিচে, সেই সঙ্গে কমেছে মৃতের হারও। শুধু তাই নয়, রাজধানী দিল্লিতেও গেল দুই মাসের মধ্যে প্রথমবারের মতো দৈনিক মৃতের হার নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। সম্প্রতি অঞ্চলটিতে বিধিনিষেধে কিছুটা শিথিলতা আনা হলেও এখনও বেশ সতর্কাবস্থায় রাজধানীর বাসিন্দারা। ডিমান্ড তো বহুত স্লো হ্যায়, ক্যুঁকি কাস্টমার বহুত কশিয়াস হ্যায়, ও বাহার আনা নি চাহ রাহা। তবে ভারত জুড়ে করোনা পরিস্থিতির উন্নতি হলেও ভাইরাসটি নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে পুনের সংক্রামক বিশেষজ্ঞরা। শহরটিতে ঘুরতে আসা ব্রাজিলের দুই নাগরিকের দেহে করোনার সম্পূর্ণ নতুন এক ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানান তারা। B11282 নামে ওই ভ্যারিয়েন্টটি ভারতীয় ভ্যারিয়েন্টের চেয়েও সংক্রামক এবং এটি প্রতিরোধে অধিক মাত্রার অ্যান্টিবডি প্রয়োজন বলেও জানান বিশেষজ্ঞরা। এদিকে বেসরকারি হাসপাতালগুলোতে টিকাদানের ক্ষেত্রে ভারতের নিজস্ব দুটি করোনার ভ্যাকসিনের দাম নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন 780 রুপি এবং কোভ্যাক্সিনের ক্ষেত্রে প্রতি ডোজ নির্ধারণ করা হয়েছে 1410 রুপি। অন্য কর্মকার সময় সংবাদ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সবগুলো রোডওয়ে স্ল্যাব বসে গেছে। এখন সেতুর সব শেষ খুঁটি জাজিরার 42 নম্বর থেকে মাওয়ার কাছের 13 নম্বর খুঁটি পর্যন্ত গাড়িতে আসা সম্ভব। এদিকে সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2900টি, আর 1312টি স্ট্রিঞ্জারের মধ্যে বসানো বাকি মাত্র 16টি। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনের মধ্যেই। দুই প্রান্তের সংযোগ সেতুর কাজও শেষ হয়ে গেছে, জাজিরার পুরো স্ল্যাব স্থাপন সম্পন্ন, তাই এখন চলছে রেলিং এর কাজ। এতে সেতুটি যান চলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2899টি, স্থাপন বাকি 60টি, আর 1312টি স্ট্রেঞ্জারের বসানো বাকি মাত্র 20টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহাকর্মযজ্ঞ এখন, স্বপ্ন বাস্তবায়নের পথে, তাই নির্মাণ কর্মীরাও খুশি। জাজিরা প্রান্তে পুরা রাই রোড স্ল্যাব শেষ, 24 ঘন্টা 3 সিটির কাজ চলতো, বর্তমান 2 সিটির কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে, অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরো দমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার থেকে সড়কপথে মাওয়ার 1 নম্বর পিয়ার দিয়ে উঠবে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেজন্যই আমরা পিয়ার 1 ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলবো। 6.15 কিলোমিটার দীর্ঘ 4 লেনের পদ্মা সেতুর দুই প্রান্তে 3.14 কিলোমিটার সংযোগ সেতুর 2 লেন করে সড়কে যুক্ত হবে। 3 ভাগে 6 লেন ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সারা দেশে বন্ধ হয়ে গেছে শতাধিক রেল স্টেশন, ঢুকছে আরও প্রায় অর্ধশত। রেল স্টেশন বন্ধ হওয়ার কারণে একদিকে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, অন্যদিকে লোকসানে রেলওয়ে। কর্মকর্তারা বলছেন লোকবল সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে বন্ধ হচ্ছে স্টেশন। সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল আলম। নয়নের ক্যামেরায় নাজমুস সালেহের রিপোর্ট। 10 বছর ধরে এমন নীরব দাঁড়িয়ে আছে একসময়ের কোলাহলপূর্ণ ইজ্জতপুর রেল স্টেশন। রাজধানীর অদূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার এই স্টেশনটি চালু হয় 1966 সালে, অর্ধশতাব্দী পর 2010 সালে বন্ধ হয়ে যায়। ব্যবসা হারিয়েছেন রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা মার্কেটের 150 দোকানি, বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। কৃষি পণ্যগুলো আমরা এখান থেকে ট্রেনের মাধ্যমে ঢাকা নিয়ে যাইতাম, এখানে ট্রেন বন্ধ হওয়াতে আমরা সেই জিনিসগুলো এখন নিয়ে যেতে পারতেছি না। গাড়ি না চলার কারণে আমাদের এলাকার আম কাঁঠাল পচে গেলে শেষ হয়ে যাচ্ছে। স্টেশনটি বন্ধ হওয়াতে কোনো ট্রেন লোকাল এখানে না থাকাতে ব্যবসায়ীরা একদম পঙ্গু হয়ে গেছে। দীর্ঘদিন পড়ে থাকার কারণে ভেঙে পড়ছে স্টেশন ভবন, নষ্ট হয়ে গেছে 2টি কক্ষে থাকা সিগন্যালিং যন্ত্রপাতি, মাটির সঙ্গে মিশে যাচ্ছে কর্মচারীদের থাকার জন্য বানানো 3টি আবাসিক ভবন, দেখভালের কেউ না থাকায় চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এখানে যে প্রয়োজনীয় মালামালগুলো ছিল, সরকারি মালামাল, খুব দরকারি যেগুলো অনেক ব্যয়বহুল মালামাল, এগুলো আসলে অনেকগুলো চুরি হয়ে গেছে। ডিজিটাল যে সিগন্যালের
মানে কোটি কোটি টাকার যন্ত্রপাতি এটার মধ্যে একটু মকেজি হয়ে গেছে আর কি। এগুলা রেলওয়ের ঢাকা বিভাগেই বন্ধ স্টেশনের সংখ্যা 29টি, সারা দেশে 107টি। রেল কর্মকর্তারা বলছেন প্রয়োজনীয় যন্ত্রপাতি আর লোকবলের অভাবে বন্ধ হচ্ছে রেল স্টেশন। স্টেশন মাস্টারের সংকটের কারণে আমরা কিছু কিছু স্টেশনে যেহেতু লোক দিতে পারছি না, সে কারণে বন্ধ করা হয়েছিল। রেলপথ মন্ত্রী জানালেন স্টেশনগুলো চালু করতে প্রকল্প হাতে নিয়েছেন তারা। অনেকগুলো স্টেশন যেগুলোতে আমাদের পরিত্যক্ত হয়ে গেছে এগুলো প্রকল্প নেওয়া হয়েছে, এবং ওই যে স্টেশনগুলোর জন্য স্পেশাল প্রকল্প আমরা নিচ্ছি যেগুলো বন্ধ আছে পূর্ব এবং পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। প্রায় 3,000 কিলোমিটার রেলপথে বর্তমানে চালু স্টেশনের সংখ্যা 350। গত 10 বছরে রেল উন্নয়নে খরচ করেছে 46,000 কোটি টাকা, তবুও প্রতি বছর বন্ধ হচ্ছে রেল স্টেশন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো চালু করলে কিছুটা হলেও আলোর মুখ দেখবে লোকসানি এই প্রতিষ্ঠানটি। শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন থেকে নাজমুস সালিহী, সময় সংবাদ, গাজীপুর। সরবরাহের তুলনায় ব্যাপারী না থাকায় নওগাঁর আমের হাটে বেচা কেনায় ধস নেমেছে। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 থেকে 250 টাকা পড়ে গেছে দর। হঠাৎ দর পড়ায় বিপাকে বাগান মালিকরা। ব্যবসায়ীরা বলছেন লকডাউনের কারণে দূরের পাইকার আসতে না পারায় আম বিক্রি করতে পারছেন না। এবার বরেন্দ্র এলাকায় 1500 কোটি টাকার আম বেচা কেনার আশা করলেও তা অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। গাছ থেকে নামানো আম বিক্রির জন্য হাটে আনছেন বাগান মালিকরা। ল্যাংড়া, খিসাপাত, গোপালভোগ, নাগফজলি সহ বাহারি জাতের আমের সরবরাহ বেড়েছে নওগাঁর সাপাহার আমের হাটে। তবে দূরের ব্যাপারী না আসায় কেনা বেচায় ছেদ পড়েছে। সড়কের দুপাশে বিভিন্ন বাহনে ক্যারেটে ভরা আম নিয়ে বিক্রির জন্য অপেক্ষায় বাগান মালিকরা। সরবরাহের তুলনায় ক্রেতা কম থাকায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের প্রতি মণ আমের দাম 200 টাকা পর্যন্ত পড়ে গেছে। যদি বাজার হয় তাহলে আমরা বেচা বিক্রি করতে পারবো না, এতে আমাদের লস হবে। কাটা খরচ নিচ্ছে 80 টাকা করে, মন নিচ্ছে 5-15 টাকা পেজিতে মন নিচ্ছে, এই জন্য আমাদের কিছু টিকছে না। স্থানীয় ব্যাপারীরা বলছেন করোনায় লকডাউনে দূরের পাইকার আসতে পারছেন না, এতে পড়ে গেছে দর। এবার আমের দাম মনে হচ্ছে বাড়বে না লকডাউনের কারণে, তো কৃষকরা কীভাবে আম বেচবে? বেচা কিনা কম হচ্ছে, কৃষকেরা ঠিকমতো দামও পাচ্ছে না, এবং ঢাকাতে যারা কিনে এনে যাচ্ছে তারা প্রচুর দাম পাচ্ছে না, বিধায় ব্যবসার লসের উপরে, ব্যবসায়িকদের লসের উপরে আছে। দাম পড়ে যাবার কারণে জেলার আমের কারবার পূরণ হবে না বলছেন ব্যবসায়ী নেতা। আম বেচা কিনা না তার কারণে গাছে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকরা দাম কম পাওয়ার কারণে, লেবার খরচ বাড়ে যাওয়ার কারণে তারা আম পাড়তে পারছে না, আম পাড়তেছে না, বিধায় এবার প্রচণ্ড একটা ধসের মুখে সাপারের আম চাষিরা পড়বে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এ জেলায় 26,000 হেক্টর জমিতে ছোট বড় প্রায় 5,500 আমের বাগান রয়েছে, যেখান থেকে চলতি মৌসুমে প্রায় 4.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 1500 কোটি টাকা। নওগাঁ সাপাহারের আম বাজার থেকে এম আর রকি, সময় সংবাদ। প্রাচীন বন্দর মুন্সীগঞ্জের মীর কাদিম এখন চ্যালেঞ্জের মুখে। নাব্য সংকটে ঘাটে দূরপাল্লার লঞ্চে ভিড়তে পারছে না। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোমো, এই কলকাতা বন্দরের চেয়ে সমৃদ্ধ এবং প্রাচীন বন্দর হচ্ছে মীর কাদিম বন্দর। যে বন্দরটি এই অঞ্চলের ব্যবসা কেন্দ্র হিসাবে নয় বৃহৎ ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। যখন মুন্সীগঞ্জ জেলা শহরে ফায়ার সার্ভিস ছিল না, তখন কিন্তু এখানে ফায়ার সার্ভিস ছিল, এবং এখানে যে ধান উৎপাদন, ডাল উৎপাদন এবং তেল উৎপাদন প্রতিটি সেক্টরে কিন্তু এখানে ছিল সমৃদ্ধ একটি জায়গা, কিন্তু সেটি কিন্তু এখন হতাশায় ভুগছে তারা। আমরা যেই ঘাটটিতে দাঁড়িয়ে আছি এটি ছিল প্রায় 1 কিলোমিটার সামনে, যেটি একেবারে ধলেশ্বরী নদীর তীরেই। সেই ঘাটটি সরিয়ে আনা হয়েছে 2005 সালের 25শে সেপ্টেম্বর। এরপর থেকে কিন্তু এই নতুন যে বন্দরের ঘাট, সেখানে যে দক্ষিণাঞ্চলের যে বড় লঞ্চগুলো সেগুলো কিন্তু এখানে ভিড়তে পারছে না, কারণ দক্ষিণাঞ্চলের সঙ্গে কিন্তু এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের যোগাযোগ ছিল। সেখান থেকে লঞ্চ ছাড়াও বড় বড় নৌযানগুলো নানা মালামাল এখানে কিন্তু উঠাতো এবং নামাতো, কিন্তু সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। এইখানে যে লঞ্চঘাট এলাকায় নাব্যতা তৈরি হয়েছে, বারবার লাখ লাখ টাকা ব্যয়ে ড্রেজিং করা হলো কিন্তু কার্যকরী তেমন কিছুই হচ্ছে না, যার কারণে এই লঙ্কাটি কিন্তু একেবারে স্থবির পরিস্থিতিতে বিরাজ করছে। এবং এখানকার যে মানুষের দুর্ভোগ, পাশাপাশি ব্যবসা বাণিজ্য যে স্তব্ধ হয়ে যাচ্ছে সেটির একটি নমুনা হচ্ছে এইখানে পাশাপাশি কমলাঘাট এবং মীরকাদিম দুটি সোনালী ব্যাংকের শাখা ছিল,
সেই শাখা কিন্তু একটি ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানকার অন্যান্য ব্যাংকের শাখাগুলো গুটিয়ে নেওয়া হচ্ছে এবং এখানকার যে ধানের চাতাল ছিল শত শত ধানের চাতাল সেগুলো কমে এসেছে এবং এখানকার যে অন্যান্য মিল কারখানা যেগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর এর পাশে যে একটি মাছের আড়ত আছে বৃহৎ মাছের আড়ত সেই মাছগুলো কিন্তু এখন এই আড়তে তুলতে সমস্যা হচ্ছে কারণ লঞ্চগুলো এখানে ভিড়তে পারছে না যে কারণে এই একরকম বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে মিরকাদিম বন্দর এবং এখানে বিআইডব্লিউটি এর যে কর্মকর্তা এখানে বসতেন তিনি কিন্তু এখন বসছেন না যেহেতু এখানকার পরিস্থিতি একেবারে পাল্টে গেছে এবং যেটি এখানকার ব্যবসা বাণিজ্য সম এই এলাকার আর্থসামাজিক অবস্থার মধ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে তো এই ছিল এখানকার সর্বশেষ আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মুন্সিগঞ্জের মিরকাদেমে নাব্য সংকটের কারণে দূরপাল্লার লঞ্চে ভিড়তে পারছে না সে খবর জানাতে এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার দেশে বেড়েই চলেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা সীমান্ত জেলায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ ভারতের নতুন ধরন শনাক্ত পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসে গেছে সব রোড স্ল্যাব তিন মাসে শেষ হবে মাওয়া প্রান্তেও এ মাসেই বসবে সব রেল স্ল্যাব ভরা বর্ষায়ও পুরোদমে চলবে কাজ এ ছিল সকালের সময় সঙ্গে থাকুন সময়